চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। সকালে সূর্যোদয়ের সাথে সাথে নগরীর মিউনিসিপাল মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠের অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিটি মেয়র রেজাল করিম চৌধুরী, বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, মুক্তিযোদ্ধারা সহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে সাধারণ মানুষের জন্য শহীদ মিনারে প্রাঙ্গণ উন্মুক্ত করে দেওয়া হলে ঢল নামে সর্বস্তরের মানুষের। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকাল 8টায় এমএ আজিজ স্টেডিয়ামে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ শুরু হয়। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ আমিনুর রহমান। বাংলাদেশ পুলিশ, আনসার, ভিজিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, নগরীর বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, বাংলাদেশ স্কাউটস, রোভার স্কাউটস সহ বিভিন্ন সংগঠন বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করে। পরে পুরস্কার বিতরণ করা হয়। এতে অতিথি ছিলেন জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে শনিবার রাতে আলো জেলে 71-এর ভয়াল 25 মার্চের কাল রাত স্মরণ করেছেন মুক্তিযোদ্ধা, প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাঙামাটিতেও পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ উপলক্ষে রাঙামাটি মারি স্টেডিয়ামে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ও জেলা পুলিশ সুপার মীর আবু তহিদুল ইসলাম। এ সময় স্থানীয় শিল্পীরা ভিন্ন ভিন্ন আঙ্গিকে পরিবেশন করে জাতীয় সঙ্গীত। এছাড়া দিনব্যাপী কর্মসূচি পালন করেন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো। দুপুরে রাঙামাটির জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। নানা আয়োজনে ফেনীতে পালিত হয়েছে স্বাধীনতা দিবস। দিনের প্রথম প্রহরে 31 বার তপোধ্বনি শেষে ফেনীর শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদুল হাসান, পুলিশ সুপার জাকির হাসান, পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। পরে একে একে জেলার একাধিক সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। খাগড়াছড়িতেও যথাযথ মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ভোরে তপোধ্বনির মধ্য দিয়ে জেলা শহরের চেঙ্গি স্কয়ারস্থ কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান। এ সময় আরও শ্রদ্ধা জানান ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্ক ফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল, ত্রিপুরা এমপি, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ মাহি সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন। পরে ঐতিহাসিক খাগড়াছড়ি স্টেডিয়ামে জেলা বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের কুচকাওয়াজ স্বাধীনতা যুদ্ধ বিষয়ক ডিসপ্লে অনুষ্ঠিত হয়। নোয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে স্বাধীনতা ও জাতীয় দিবস। সকালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে জেলা প্রশাসন ও পুলিশ, স্থানীয় সংসদ, জেলা পরিষদ, জেলা আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন, সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। নানা কর্মসূচির মধ্য দিয়ে বান্দরবানে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। সকালে স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর সকাল 8টায় বান্দরবান জেলা স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিব্রিজি। পরে পুলিশ, আনসার ও ভিজিপি দল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দলের অংশগ্রহণে মনোমুগ্ধকর শরীরচর্চা প্রদর্শন হয় এবং শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
যথাযোগ্য মর্যাদায় লক্ষ্মীপুরে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন হয়েছে। সকালে সূর্যোদয়ের সাথে সাথে লক্ষ্মীপুর কালেক্টরেট ভবন প্রাঙ্গণে 31 বার তোপধ্বনির মাধ্যমে মুক্তিযুদ্ধ স্মৃতিফলকে পুষ্পার্ঘ অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন আকন্দ, পুলিশ সুপার, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। নানা আয়োজন ও যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে দেশ মাতৃকার জন্য অবদানের স্বীকৃতি স্বরূপ 50 জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বেলা 10টায় বিশ্ববিদ্যালয় শহীদ মিনার থেকে একটি র্যালি বের হয়। এরপর স্বাধীনতা ম্যুরাল ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ডক্টর শিরিন আক্তার সহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা। বেলা 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে আলোচনা সভা ও 50 জন বীর মুক্তিযোদ্ধাকে দেশ মাতৃকার জন্য অবদানের স্বীকৃতি স্বরূপ সংবর্ধনা প্রদান করা হয়। প্রফেসর ডক্টর আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর শিরিন আক্তার, বিশেষ অতিথি উপ উপাচার্য প্রফেসর বেনু কুমার দে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডক্টর শিরিন আক্তার বলেন, গত বছরের ন্যায় এই বছরও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে পেরে আমরা গর্বিত। স্বাধীনতা দিবসে চট্টগ্রামের মিউনিসিপ্যাল হাই স্কুলের শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানিয়েছে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ। উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম সহ অন্যরা। এরপরে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ শহীদ মিনারে শ্রদ্ধা জানান। এ সময় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন, সহ সভাপতি ইব্রাহিম হোসেন বাবুল, সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন সহ অন্যরা উপস্থিত ছিলেন। বিএনপির নেতা মাহাদাত বলেছেন, আওয়ামী লীগ সরকার গণতন্ত্র ও ভোটাধিকার হরণ করে একদলীয় বাকশাল কায়েম করেছে। তাদের মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা মানায় না, তাদের হাতে দেশ ও স্বাধীনতা নিরাপদ নয়। সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে ষোলশহর বিপ্লব উদ্যানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর এ কথা বলেন তিনি। এ সময় বিএনপি চট্টগ্রাম নগরের আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেন, আবুল হাশেম বক্কর সহ অন্যরা উপস্থিত ছিলেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম বন্দর উইন্সম্যান শিপ ক্রেন অপারেটরদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বন্দরের 3 নং জেটি গেট মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এম এ লতিফ। সভায় তিনি বলেন, বঙ্গবন্ধুর ডাকে দেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সরকার দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়েছেন। সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ শিল্প ও বাণিজ্য সম্পাদক মাহবুবুল হক মিয়া, শ্রম সম্পাদক আব্দুল আহাদ, বন্দর সিবিএর সাধারণ সম্পাদক নাইবুল ইসলাম ফটিক সহ অন্যান্যরা। চট্টগ্রামে 24টি চোরাই মোটরসাইকেল সহ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের মূল 2 হোতা সহ 5 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। টানা 3 দিন ধরে অভিযান চালিয়ে শনিবার রাতে উপজেলা সন্দ্বীপ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, বেশ কয়েক মাস ধরে নগরীর বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি হচ্ছিল। এছাড়া কয়েকদিন আগে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে একজন সাংবাদিকের মোটরসাইকেল চুরি হয়। এই ঘটনার তদন্ত করতে গিয়ে আন্তঃজেলা চোর চক্রের সন্ধান পায় পুলিশ। চক্রটি চট্টগ্রাম ছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে এনে সন্দ্বীপে বিক্রি করত। বিচ্ছিন্ন দ্বীপে প্রশাসনের নজরদারি কম হওয়ায় চোরাই মোটরসাইকেলের নিরাপদ বাজার হিসেবে ব্যবহার করছিল চক্রটি। চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ।
26 মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে সীমান্ত রক্ষায় নিয়োজিত মাটিরাঙ্গার 23 বর্ডার গার্ড ব্যাটালিয়ন জামিনীপাড়া জোন। একই সাথে বঙ্গবন্ধু স্বাধীনতা ও বাংলাদেশ বিষয়ক জোন কমান্ডার কুইজ প্রতিযোগিতায় ভালো ফলাফল অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। রবিবার জোন সদরে এক বর্ণাঢ্য আয়োজনে 34 জন বীর মুক্তিযোদ্ধাদের হাতে বিভিন্ন উপহার ও নগদ অর্থ তুলে দেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এবিএম জাহিদুল করিম। এ সময় তিনি বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের অবদানকে অস্বীকার করলে বাংলাদেশকে অস্বীকার করা হবে। পবিত্র রমজানে চট্টগ্রামে অসহায় অদুস্থ মানুষের মাঝে চাল আলু ছোলা সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগ। দুপুরে নগরীর আবুলিয়া স্কুল প্রাঙ্গণে বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেতা দেবাশিস পাল দেবর নেতৃত্বে 200 হতদরিদ্রদের হাতে এই উপহার তুলে দেওয়া হয়। যুবলীগ নেতা মনিরুল হকের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা জালাল মিয়া, যুবলীগ নেতা নূর নবী পারভেজ, মোহাম্মদ ইমতিয়াজ বাবলা সহ অন্যরা। এ সময় দেবাশিস পাল বলেন, রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয় এবং তার অধীনস্থ সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ শুরু করেছে। বিভিন্ন সংস্থা ও আইন শৃঙ্খলা বাহিনী খুচরা বাজার থেকে শুরু করে দেশের পাইকারি মোকামগুলোই অভিযান চালাবে বলেও জানান তিনি। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার বিএমডব্লিউ, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক।